আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে মায়োনিজ। আজকে আমি মায়োনিজের অথেন্টিক একটা রেসিপি শেয়ার করব, আর এটা ডিম দিয়ে তৈরি হবে। অনেকে আছে কাঁচা ডিমের ভয়ে মায়োনিজটা খেতে চান না, তো আমার চ্যানেলে ডিম ছাড়াও একটি মায়োনিজের রেসিপি আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্কটা দিয়ে দিব। যাদের মায়োনিজটা বাসায় হয় না তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, আশা করি আপনারা ভালো ফল পাবেন। চলুন ভিডিওটা শুরু করি। মায়োনিজটা তৈরি করতে যা যা লাগবে প্রথমে তা দেখে নেওয়া যাক। এখানে লাগবে 1 টেবিল চামচ লেবুর রস, 1/2 চা চামচ চিনি, 1/4 চা চামচ লবণ, 1 কাপ রান্নার তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা নিয়েছি, আপনারা সয়াবিন তেল বা অলিভ অয়েল নিতে পারেন। আর লাগবে একটা ডিম, ডিমটা মাঝারি বা বড় সাইজের নেবেন। এখন আমি ডিমটা একটা ব্লেন্ডারে ভেঙে নিচ্ছি, তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি লবণ। তেলটা এখন দিব না, এখন আমি যেসব জিনিস এর ভিতরে দিয়েছি এগুলা 1 মিনিটের মতন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে অল্প অল্প করে তেল দিব আর ব্লেন্ড করব। একসাথে সব তেল দেওয়া যাবে না, তো প্রথমবারে তেল দিয়ে এটাকে 1 মিনিটের মতন ব্লেন্ড করে নিতে হবে। আর আমি তেলটা 5 বারের মতন করে মিশাবো। প্রথমবার দেওয়ার পর দেখুন এখনই এটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো সাইডে থাকা এগুলো আমি নিচে নামিয়ে দিচ্ছি। তো আমি আবার তেল দিয়ে দিচ্ছি একটু, এভাবে অল্প অল্প করে তেল দিবেন আর ব্লেন্ড করবেন, দেখবেন আপনাদের মায়োনিজটা খুবই পারফেক্ট হবে। তো এখন আমি আর 1 মিনিট ব্লেন্ড করব না, এখন আমি এটাকে 20 সেকেন্ডের মতন ব্লেন্ড করব। তো এটা আমার 4 বারের বেলায় ব্লেন্ড করা হয়েছে, এখনই এটা তৈরি হয়ে গিয়েছে, অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি বাকি তেলটা এর ভিতর দিয়ে দিচ্ছি এবং লাস্টবারের মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। 20 সেকেন্ডের মতন ব্লেন্ড করে নিব। প্রথমবার তেল সহ 1 মিনিট ব্লেন্ড করতে হবে, তারপরে 4 বার 20 সেকেন্ডের মতন করে ব্লেন্ড করে নিতে হবে। মায়োনিজ কখনো বেশি ব্লেন্ড করতে হয় না, যদি আপনারা এটাকে বেশি ব্লেন্ড করে ফেলেন সেক্ষেত্রে এটা ছড়া ছড়া টাইপের হয়ে যাবে। আমি যে টাইমিংটা বলেছি আপনারা সেই টাইমিংটা ফলো করবেন, দেখবেন একটা পারফেক্ট মায়োনিজ বাসায় তৈরি করতে পারবেন। আমার মায়োনিজ তৈরি, দেখুন এটা কতটা ঘন হয়েছে। আর এটা আপনারা যদি ফ্রিজে রেখে দেন তাহলে আরও ঘন হয়ে যাবে। মায়োনিজের টেস্টটা যদি আপনারা আরও বাড়াতে চান তাহলে সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন বা সরিষা পেস্ট দিয়ে দিতে পারেন। এটাকে কোনো এয়ারটাইট বক্সে বা এয়ারটাইট জারে রেখে ফ্রিজে আপনারা 2 সপ্তাহের মতন সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে, আর এটা বেশি করে না বানানোই ভালো। এ 1টা ডিম দিয়ে বানিয়ে আপনারা 2 সপ্তাহের মতন রেখে দিতে পারবেন। আর এটাকে যদি আরও একটু বেশি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে সাথে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিতে পারেন। দেখলেন তো মায়োনিজ বানানোটা কতটা সহজ, মাত্র 3 মিনিটেই এই মায়োনিজটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। বাজার থেকে এত বেশি দামে মায়োনিজ না কিনে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে আপনারা এই মায়োনিজটা বানিয়ে দিতে পারবেন, আপনাদের ছোট্ট সোনামণিরাও খুব পছন্দ করবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।